শহর জুড়ে সচেতনতার অভাব, পুলিশ নিরন্তর বোঝাচ্ছে মানুষকে। লকডাউনের মধ্যে মানুষ যাতে ঘরের বাইরে বের না হয় তার জন্য বারবার সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকেও। বর্ধমান শহর জুড়ে পুলিশের তরফ থেকে বিভিন্ন সময় অভিযান চলছে, সচেতনতার প্রচার চলছে, গান গেয়েও মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন পুলিশ কর্মীরা। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রোজ ভিন্ন চিত্র। বুধবার সেই ছবি আবার ধরা পড়ল আমাদের ক্যামেরায়। পূর্ব বর্ধমানের প্রাণকেন্দ্র বিসি রোডে মানুষজনের ভিড় সকাল থেকেই। পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মানুষকে বারবার বোঝানো হয় তারা যাতে অহেতুক বাড়ির বাইরে বের না হয় এবং যারা বের হচ্ছেন দ্রুত যাতে বাড়িতে ফিরে যান সেই বিষয়ে সতর্ক এবং সচেতন করা হচ্ছে পুলিশের তরফ থেকে। বিসি রোডে পূর্ব বর্ধমানের পুলিশ আধিকারিকরা তারা নামেন এবং বর্ধমান সদর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পিন্টু সাহা তিনি নিজে নেমে সমস্ত বিষয় পরিদর্শন করেন, মানুষকে সতর্ক সচেতন করেন। বিসি রোডে সকাল থেকেই প্রচুর মানুষের ভিড় এবং লকডাউনের মধ্যে যেখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা বারবার বলা হচ্ছে কিন্তু বিসি রোডে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। পুলিশের করা হস্তক্ষেপ, পুলিশ কর্মীরা বারবার মানুষজনকে সচেতন করছেন কিন্তু তা সত্ত্বেও ভিড় বাড়ছে বর্ধমানের প্রাণকেন্দ্র বিসি রোডে। কিসের জন্য বেরিয়েছেন? আমি আমার কাজের জন্য বেরিয়েছি, জেরক্স সেন্টারে জেরক্স করাবো বলে। আর একটা যদি ভেন্ডার পাওয়া যায় স্ট্যাম্প পেপার। এটা তো এমার্জেন্সি কাজ নয়, আপনি বাইরে বেরিয়েছেন কেন? এটা তো এমার্জেন্সি কাজ নয়, এমার্জেন্সি কাজ আমার ক্ষেত্রে বলে এটা আমি জনগণের না, সব মানুষেরই তো সবই কাজ থাকে কিন্তু তার মধ্যে তো এটা এমার্জেন্সির মধ্যে পড়ে না। এটা আমার আমার ক্ষেত্রে এমার্জেন্সি, আমার ক্ষেত্রে আমার ব্যক্তিগত এটা এমার্জেন্সি। তাহলে লকডাউনটাকে এইভাবে অমান্য করা হবে? না, লকডাউন নিশ্চয়ই অমান্য করবো। এইটাই তো হচ্ছে, তাই তো হচ্ছে। আপনি জেরক্স করতে যান, আপনি জেরক্স কি জানেন? কি নাম আপনার? তাহলে আপনি আমার নামের দরকার নেই, তাহলে আপনি তেঁতুলতলা বাজারে যান, ওই জিনিসগুলো চেক করুন, ওখানে কীভাবে অমান্য করা হচ্ছে ওইগুলো চেক করুন। এটা ফাঁকা রোড তো, আপনি তো ফাঁকা রোডে চেক করছেন। আপনাদের পুলিশ বাহিনীকেও বলে দিন তেঁতুলতলা বাজারে গেছে, ওইখানে কীভাবে অমান্য অমান্য করা হচ্ছে সেটা, ওটা প্রকৃত অমান্য। এটা আমার এমার্জেন্সি কাজের জন্য আমি বেরিয়েছি। আপনার নাম? আমার নামের জন্য দরকার নেই তো আপনার। ঠিক আছে, শহরের কী পরিস্থিতি দেখুন, যত দিন যাচ্ছে আস্তে আস্তে মানুষ কিন্তু বাইরে বেরিয়ে আসছে। মানুষ নিজেদের যদি সচেতন না হয় তাহলে কিন্তু দিনের পর দিন আরও অঘটন ঘটতে চলেছে। তাই সবাইকে আমি আমার মাধ্যম দিয়ে জানাতে চাইছি যে ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। এই যে পুলিশ যে রাস্তায় দাঁড়িয়ে, যে পুলিশ যে কাজ করছে, কী বলবেন? অবশ্যই আমাদের এখানে পুলিশ নিজের জীবন থেকে উঠে নিজের জীবনে পরোয়া না করে এখানে পুলিশ কিন্তু নিজের কাজ করে যাচ্ছে। পুলিশ সবাইকেই সচেতন করছে কিন্তু মানুষ শুনছে না। মানুষ যদি এখন না শোনে তাহলে পরবর্তীকালে আরও কিন্তু বাজে জিনিসের দিকে যাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।